আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নৌকা স্রোতের মাধ্যমে কিভাবে আমরা বেগ নির্ণয় করতে পারি। এখানে আমাদের দুটো টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখতে হয়, এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি। আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, এখানে স্রোত দেওয়া আছে, নৌকা দেওয়া আছে, এদিকে হচ্ছে স্রোতের গতিবেগ, এদিকে হচ্ছে নৌকার গতিবেগ। যদি স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ একই দিকে থাকে, তাহলে আমরা বলতে পারি স্রোতের অনুকূলে নৌকার বেগ। যদি আমার স্রোতের গতি এবং নৌকার গতি পরস্পর বিপরীতমুখী আসে, তাহলে আমরা বলতে পারি স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। তাহলে আমরা মনে রাখব, নৌকা ও স্রোত একই দিকে যদি থাকে, তাহলে আমরা বলব স্রোতের অনুকূলে নৌকার বেগ। যদি নৌকা ও স্রোত বিপরীত দিকে থাকে, তাহলে আমরা বলব স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। এখন অনুকূলেই থাকুক আর প্রতিকূলেই থাকুক, আমাদের তিনটা জিনিস সবসময় বের করে নিয়ে চলতে হবে। একটা স্রোতের অনুকূল নৌকার বেগ, স্রোতের বেগ এবং নৌকার বেগ প্রকৃত। প্রকৃত বলতে আমরা বোঝাচ্ছি স্থির পানিতে নৌকার গতিবেগটা কি, যখন স্রোত নাই, যখন স্রোত থাকবে না, এটা অনুকূলেই হোক আর প্রতিকূলেই হোক, যখন স্থির পানিতে নৌকাটা থাকবে তখন নৌকার বেগটা কত, সেটাকে আমরা বলতেছি প্রকৃত বেগ। যখন প্রতিকূলে থাকবে, তখন আমাকে বের করতে হবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের বেগ আর হচ্ছে নৌকার বেগ। তো আমরা এখানে একটা সূত্র নির্ণয় করতে পারি যে স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান নৌকার বেগ প্রকৃত যোগ স্রোতের বেগ। অর্থাৎ নৌকা যেদিকে আছে গতি, আমার স্রোতের গতিটা সেদিকে আছে। দুটা গতি যদি আমরা যোগ করে ফেলি, তাহলে যে গতিটা বের হবে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। স্রোতের গতি যেদিকে আছে, তার বিপরীত দিকে যদি নৌকার গতি থাকে, তাহলে আমরা নৌকার গতি থেকে স্রোতের গতিটা বিয়োগ দিব, দিলে আমরা যে গতিটা পাবো সেটাই হবে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। এখানে সেটা সূত্রের সাহায্যে নির্ণয় করে দেখানো হয়েছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান স্রোতের বেগ বিয়োগ স্রোতের নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তো আমরা এটা সুন্দর একটা সূত্রটাকে আরেকটু ছোট করে নিয়ে আসছি। মনে করি স্রোতের অনুকূলে নৌকার বেগ এস বি প্লাস, এস এ স্ট্রিম, বিতে বোট, প্লাস মানে অনুকূলে বোঝানো হচ্ছে। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ স্ট্রিম বোট মাইনাস, অর্থাৎ এস বি মাইনাস। স্রোতের ব্যাগকে আমরা ভি ধরেছি, নৌকার ব্যাগকে আমরা ইউ ধরেছি। এখন আমরা একটা অঙ্ক সমাধান করব, যে প্রথম নিয়মের অঙ্ক। প্রশ্ন, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত। খেয়াল রাখবেন, স্থির পানিতে বলেছে কার গতিবেগ, নৌকার গতিবেগ ঘন্টায়। আমরা নৌকার গতিবেগটাকে ইউ ধরেছিলাম, স্রোতের বেগকে ঘন্টায় আমরা ধরেছিলাম ভি, আর স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ যেহেতু অনুকূলে আছে, তাহলে আমরা বলেছিলাম এস বি প্লাস হবে। তাহলে ঠিক আমাদের সূত্রের অনুসারে বের করি, এস বি প্লাস সমান সমান ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু, ইউ এর মান হচ্ছে 2 কিলোমিটার, ভি এর মান হচ্ছে 3 কিলোমিটার। তাহলে উত্তর দাঁড়াচ্ছে আমাদের 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 5 কিলোমিটার ঘন্টায় যাবে। পরবর্তী আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঘন্টায় দেওয়া আছে 2 কিলোমিটার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত কিলোমিটার। এখানে খেয়াল রাখতে হবে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ দেওয়া আছে, প্রতিকূল মানে আমরা বলেছিলাম এস বি মাইনাস, এবং স্রোতের বেগ 3 কিলোমিটার, স্রোতের বেগ আমরা নির্ণয় করেছিলাম দ্বারা স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ, অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে আমাদের এস বি প্লাস। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নৌকার গতিবেগটা নেই, তাহলে আমরা একটা নৌকার গতিবেগ বের করব। তো নৌকার গতিবেগ বের করার জন্য আমরা এস বি মাইনাস ইউ মাইনাস ভি, অর্থাৎ স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ইজ ইকুয়াল টু বলেছিলাম নৌকার গতিবেগ
নৌকার গতিবেগ থেকে যদি আমরা স্রোতের গতিবেগ ভিটাকে বিয়োগ দিয়ে দেই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে নৌকার স্রোতের প্রতিকূল নৌকার গতিবেগ। অর্থাৎ এখানে ইউর মানটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এস বির মান হচ্ছে আমাদের 2 কিলোমিটার, ইউ মাইনাস ভি হচ্ছে 3 কিলোমিটার, সুতরাং ইউ সমান সমান 5, অর্থাৎ নৌকার গতিবেগ হচ্ছে 5। এখন যদি আমরা স্রোতের কার্যকর গতিবেগ এস বি প্লাস নির্ণয় করি, তাহলে এস বি প্লাস সমান সমান ইউ প্লাস ভি, এখানে ইউটা হচ্ছে 5 আর ভিটা হচ্ছে স্রোতের বেগ 3, ইজ ইকুয়াল টু 8 কিলোমিটার।